যে মুনমুন সেন বলেছিলেন আমার মার আত্মার শান্তির জন্য আমাকে ভোট দিন, তার মার আত্মার শান্তির জন্য বাবুল সুপ্রিয় আর মুনমুন সেন দুজনেই এখন একই দলে বসে রয়েছে। জামাই ষষ্ঠীতে ফুটলো মুকুল আর পুজোর বোনাসে এলো বাবু, এই হচ্ছে বর্তমান সময় বাংলার রাজনীতির অবস্থা। আমি ওই সব কচকচানির মধ্যে যাচ্ছি না, আমি মীনাক্ষী একটা অন্য জিনিস এখানে আজকে দেখাতে চাই। বাংলার বুকে এই যে দলত্যাগের হিড়িক লেগেছে, এটা তো আজকের থেকে নয়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকেই দল ভাঙানোর কাজটা তারা খুব দায়িত্বের সাথে পালন করে চলেছে। আমি শুধু আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমি জানি না এটা আমি দেখাতে পারবো কিনা। এই গোটা বিষয়টা হচ্ছে 2016 সাল থেকে 2021 সালের একটা প্রসিডিংস। দীপালি বিশ্বাস, তিনি গাজলের বিধায়িকা ছিলেন, সেই গাজলের বিধায়িকাকে তৃণমূল কংগ্রেস তার দলে নিয়ে নেয়। 5 বছর ধরে রাজ্যের স্পিকার, মাননীয় স্পিকার, তার উপর পূর্ণ সম্মান রেখে বলছি, তিনি তার বিধায়িকা পদকে খারিজ করতে পারেননি, বা রেদার হয়তো তিনি চাননি। এখন এই যে আজকে দাঁড়িয়ে আমরা এই যে আলোচনাটা করছি, যে এই যে দল বদলের খেলা, আপনি খুব অদ্ভুত ভাবে নিশ্চয়ই দেখেছেন, গতকাল দিলীপ ঘোষও সকালবেলায় বলেছেন যে বাংলার বুকে এই যে দল বদলের খেলা চলছে, এই দল বদলের খেলায় নাকি ক্রেডিবিলিটির কোয়েশ্চেন চলে আসছে। অথচ এই দিলীপ ঘোষ আজ থেকে 8-9 মাস আগে যোগদান মেলার নাম করে তিনি কুরু ছাগলের মতো করে জনপ্রতিনিধি কিনেছেন। সুতরাং এই যে ট্রেনটা, এই ট্রেনটা তো তৃণমূল কংগ্রেস চালু করেছে, সেটা বিজেপি অনেকটা এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আমার মজার বিষয় কোথায় লাগে জানেন তো, বাবুল সুপ্রিয় আজকে বেরিয়ে এসে বলছেন উনি গানও করতে পারবেন, উনি রাজনীতিটাও করতে পারবেন। এখন মজার বিষয় হচ্ছে, এনাদের কাছে রাজনীতিটা তো এত সিরিয়াস বিষয় নয়। রামদেবের পাশে সিটে বসেছিলেন, ভিক্ষা চেয়েছিলেন, রামদেব ভিক্ষা দিয়েছে, রামদেবের ভিক্ষা নিয়ে আসানসোল থেকে ভোটে জিতেছেন, টিকিট পেয়ে ভোটে জিতেছেন। তিনি এখন তৃণমূল কংগ্রেসে গেছেন বিজেপির উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করবে বলে। আমি তরুণ জ্যোতির কথায় সমর্থন রেখে শুধু একটা কথা এখানে বলতে চাই, দুটো কথা রেদার। তরুণ খুব সুন্দরভাবে বললো যে এরাজ্যের বুকে যা যা ঘটনা ঘটছে এর ফলে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আঙুল উঠছে এবং ক্রেডিবিলিটির কোয়েশ্চেন আসছে। আপনি প্যানেলের দিকে তাকিয়ে দেখুন, কনিষ্ক পাণ্ডা বসে রয়েছে, যে কনিষ্ক পাণ্ডা আজ থেকে 1.5 বছর আগে বিজেপির বিরোধিতা করতো, তিনি আজকে বসে বাবুল সুপ্রিয়র এবার বিরোধিতা করবেন। আমি আরেকটা ঘটনা এখানে আমি দেখাতে চাই মীনাক্ষী, এইটা হচ্ছে 2018 সালের একটি চিঠি। এই চিঠির নিচে এদিকে সই করা আছে ফিরাদ হাকিম আর এদিকে সই করা আছে শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী এখন স্পিকারের কাছে গেছেন বিজেপির 4 জন বিধায়কের পদ খারিজ করে দেবার জন্য, 2018 সালে মালদায় দীপালি বিশ্বাসকে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিতে জায়গা করে দিয়ে এই শুভেন্দু অধিকারী সিগনেচার করেছিলেন, আমার কাছে চিঠি রয়েছে, এই দেখুন। সুতরাং এই যে দেওয়া নেওয়ার রাজনীতি এটা চলছে। এবং অদ্ভুত বিষয় দেখুন, যে মুনমুন সেন বলেছিলেন আমার মার আত্মার শান্তির জন্য আমাকে ভোট দিন, তার মার আত্মার শান্তির জন্য বাবুল সুপ্রিয় আর মুনমুন সেন দুজনেই এখন একই দলে বসে রয়েছে। ঠিক তেমন ভাবে দেখুন, বাবুল সুপ্রিয় আর অরূপ বিশ্বাস যারা আজ থেকে 8-9 মাস আগে লড়াই করলো, তারা দুজনে একই দলে বসে রয়েছে। আবার ঠিক একই রকম ভাবে ব্যারাকপুরে 2019 সালে যে অর্জুন সিং আর দীনেশ ত্রিবেদী বিপরীত দলে লড়াই করলো, তারা দুজনেই এখন বিজেপিতে বসে রয়েছে। সুতরাং এই লড়াই চলছে লোক দেখানো লড়াই। ধর্মেন্দ্র কৌশল।